সরকারি কার্যালয়টিকে নিজের ব্যক্তিগত চেম্বার মনে করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। রোববার সকালে রাজশাহীর নাগরিক সমাজের পক্ষ থেকে স্মারকলিপি দিতে গেলে তিনি ক্ষুব্ধ হন এবং অনুমতি ছাড়া তার দপ্তরে প্রবেশের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন। আওয়ামী আমলে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন স্টেশন ও ট্রেন পুনরায় চালু এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করতে গেলে এই ঘটনা ঘটে। তারা প্রথমেই জিএমএর কার্যালয়ের সামনে ট্রেনটি চালুর দাবি জানিয়ে বক্তব্য দেন, এরপর তারা জিএমএর কার্যালয়ে ঢুকতে চান। আপনার নিজস্ব সম্পত্তি না, আপনারা যারা বাংলাদেশে সচিব থেকে চাকরি করেন তারা আমাদের খাতের ব্যবসার পয়সা চাকরি করেন, আপনি কেন বলেন যে আপনার আপনি আপনার পারমিশন কেন দরকার? টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস।